নজর পকাইবা বিজেপি কার্যালয়ের বিজেপির প্রেসমিট উপরে। তা অধিক ভাবে প্রতিফলিত হব এবং সেপাই আমার সরকার মোহন সরকার সেপাই সংকল্পবদ্ধ, এ হচ্ছে আপনার কথা। এ বিভিন্ন আপন মানে জানন্তি বিধানসভার গোটে স্ট্যান্ডিং কমিটির গোটে রিপোর্ট, কোঅপারেটিভ সম্পর্কে গোটে স্ট্যান্ডিং কমিটির গোটে রিপোর্ট আসছে, যা বিভিন্ন গণমাধ্যম মাধ্যমে আপন নজরক আসিব, আমার নজরক আসিছে। নিশ্চিত ভাবে স্ট্যান্ডিং কমিটি যে কথাটা আনবাই যে কথাটা প্রতিফলিত করেছেন, বিশেষ ভাবে প্যাক্স লেভেল যে নন ক্যাডর সেক্রেটারি যে অনেক সব বদলি বিভিন্ন কথার না, যেপাই সেটা গোটে দুর্নীতির গন্তাঘর হয়ে যাই বলে গোটে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি তাঁকর গোটে মত এইপরি ভাবে গোটে রাখিছেন। তো সে সম্পর্কে আমি কেবল কহিবাপাই প্রথমে সূচনা রাখবাপাই চাহিবি, আপনার টোটালি 2210 হচ্ছে প্যাক্স এবং 210 হচ্ছে ল্যাম্পস, 2500 হচ্ছে প্যাক্স, 210 হচ্ছে ল্যাম্পস, সেইপরি ভাবে 2710 যেগুলো অছি প্রকৃতরে সেটি সব নন ক্যাডর সেক্রেটারি অছন্তি। সেক্রেটারি কহিলে দুই প্রকার সেক্রেটারি, গোটে হচ্ছে ক্যাডর সেক্রেটারি, গোটে হচ্ছে নন ক্যাডর সেক্রেটারি। ক্যাডর সেক্রেটারি কর আজিকাল আহতি কাহি না, সে অলরেডি অনেক রিটায়ার করেগলে, আর বাকি যে অনেক সে ব্যাঙ্ক মানকরে যেহেতু গলা বিগত সরকার দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট প্রোসেসটা ব্যাঙ্কের যেহেতু মানকরে হয়ে না, তেমন যেতে অনেক সে সব ব্যাঙ্ক পলাইছেন, বস্তুতঃ নন ক্যাডর সেক্রেটারি মাধ্যমে সব প্যাক্স গুড়ি চালুছে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।